हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে 20টি একাদম লেটেস্ট আপডেট এর সাথে রয়েছে ঘোষণা হয়ে গিয়েছে মাধ্যমিক ফল প্রকাশের দিন আগামী 3ই জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট এই রেজাল্ট নিয়ে আবার জারি হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম দেখে নেব 3ই জুন মাধ্যমিকের ফল প্রকাশে কি জারি হলো নতুন নিয়ম অন্যদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে 100 দিনের কর্মীদের জন্য দারুণ সুখবর জব কার্ড থাকলেই মিলবে আরো একটি নতুন সুবিধা যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন একই সাথে রয়েছে রাজ্য ও দেশের সকল শ্রেণীর গরিব স্তরের ছেলে মেয়েদের জন্য এবার স্বয়ং কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ সুখবর প্রতি মাসে দেবে 4000 টাকা দেখে নেব কারা পাবে এবং কিভাবে পাবে অন্যদিকে রেশন কার্ড নিয়ে রয়েছে আরো একটি বড় ঘোষণা এবার রেশনে গমের বদলে মিলবে চাল দেখে নেব কোন কার্ডে গমের বদলে মিলবে চাল একই সাথে রয়েছে আরো একটি বড় খবর প্রতি মাসের ইংরেজির প্রথম তারিখ থেকেই বদলে যায় নিয়ম এবারেও তার বিপরীত নয় পয়লা জুন থেকেই বদলে যাচ্ছে 5টি নিয়ম যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা রান্নার গ্যাস সহ একাধিক নিয়ম জারি হতে চলেছে সাধারণ মানুষদের জন্য যার প্রভাব পড়তে পারে গরিব মধ্যবিত্তদের জনজীবনে শুধু তাই নয় এর সাথেই রয়েছে কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষকদের অ্যাকাউন্টে আবারও দেবে 2000 টাকা দেখে নেব কোন শ্রেণীর কৃষকরা আবারও 2000 টাকা পেতে পারে সরকারের থেকে এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর আতঙ্কর উপর আতঙ্ক করোনার কাল কাটিয়ে মাঙ্কিপক্সের আতঙ্ক একই সাথে আবার আরো একটি নতুন আতঙ্ক ভারতে পশ্চিমী নীল জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু মশাবাহিত এই রোগের নতুন উপসর্গ দেখলে আপনিও চমকে উঠবেন সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য একাধিক প্রকল্প নিয়ে একাদম লেটেস্ট আপডেট যারা ঘর পায়নি অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে সমস্যায় রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা ঢালাও টাকা এবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ঘোষণা শুধু তাই নয় আগামী কাল থেকেই আবার জারি হতে চলেছে নতুন নিয়ম যা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করা প্রথমেই রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর আগামী 3ই জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট তবে 3ই জুন মাধ্যমিকের ফল ফিরবে এবার মেধা তালিকা সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকাল 10টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা দেখা যাবে wbbac.gov.in এই ওয়েবসাইট থেকে এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য বড় ঘোষণা যাদের কাছে মূলত জব কার্ড রয়েছে একদিকে দিনের পর দিন কাজ করার ফলেও এখনো পর্যন্ত ঢুকছে না জব কার্ড কর্মীদের টাকা বা যারা 100 দিনের কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা যেখানে পরিষ্কার ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠাচ্ছে না কেন্দ্র যা রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে কর্মীদের টাকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলো মেলেনি সুরহা এই সমস্যার সমাধানে এবার 100 দিনের কাজের কর্মীদের নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজে এমনই উদ্যোগ নিল নবান্ন রাজ্যের মুখ্য সচিবকে এ বিষয়ে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে চলতি মাসে গ্রাম পঞ্চায়েত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জানানো হয়েছে 100 দিনের কাজের কর্মীদের জব কার্ড থাকলেই তাদের দেওয়া হবে দপ্তরের কাজ এক্ষেত্রে আলাদাভাবে কোনো কার্ড কিংবা পরিচয়পত্র দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যাদের কাছে মূলত জব কার্ড রয়েছে এবার তাদের দিন খুলতে চলেছে কারণ এবার রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হবে কাজ অন্যদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে রয়েছে দারুণ সুখবর গতদিনই মাত্র ঘোষণা হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে যাদের পিতামাতা কোভিডে মারা গিয়েছে অনাথ হয়ে রয়েছে তাদের জন্য নতুন স্কলারশিপের ঘোষণা একদিন কাটতে না কাটতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী প্রতি মাসে বাচ্চাদের দেবে 4000 টাকা অসহায় শিশুদের জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একটি নতুন প্রকল্প চালু করলেন নাম পিএম কেয়ার্স ফর চিলড্রেন এই প্রকল্প অনুযায়ী বহু অনাথ শিশু এবার প্রতি মাসে পাবে টাকা একই সাথে আবার রেশন কার্ড নিয়ে জারি হতে চলেছে নতুন নিয়ম রেশনে এবার মিলবে চালের বদলে গম রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা প্রায় 3.5 কোটি রেশন গ্রাহককে দেওয়া হবে শুধু চাল আগামী জুন মাস থেকে গমের বদলে দেওয়া হবে চাল বলে বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই এর কাছ থেকে গম পাওয়া
পাওয়া যাচ্ছে না তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। এক নম্বর খাদ্য সুরক্ষার গ্রাহকরা এখন থেকে মাথাপিছু 5 কেজি চাল, দু নম্বর প্রকল্পের গ্রাহকরা 2 কেজি করে চাল পাবেন, জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকরা গম বা আটা পাবেন কিন্তু তাদের ক্ষেত্রে সেই বরাদ্দ কমিয়ে বৃদ্ধি করা হচ্ছে চালের পরিমাণ। অন্যদিকে আবার 1 জুন থেকেই জারি হলো নতুন নিয়ম, বিশেষ করে যাদের কাছে স্টেট ব্যাংকের বই রয়েছে। প্রথমেই রয়েছে স্টেট ব্যাংকের বই নিয়ে, যেখানে বলা হচ্ছে 1 জুন থেকেই ব্যাংকের গ্রাহকরা বড় ধাক্কা খেতে চলেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার বদলাতে চলেছে 1 জুন থেকেই, ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়াচ্ছে স্টেট ব্যাংক। 1 জুন থেকে স্টেট ব্যাংক হোম লোনের উপর সুদের হার করে দিচ্ছে 7.05%, এর আগে থেকে বেড়ে যাচ্ছে সেই হার, সাধারণ গ্রাহক আরো একটি ধাক্কা সম্মুখীন হতে চলেছে। একই সাথে আবার গাড়ির বীমা তো আসছে বড় পরিবর্তন, মোটর যানবাহন বীমার ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, থার্ড পার্টি বীমার অঙ্ক বাড়ানো হচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রকের তরফে মোটর যানবাহন বীমায় বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুন থেকেই 100cc পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পূর্ণ গাড়ির ক্ষেত্রে বীমার প্রিমিয়াম হবে 2098 টাকা, যা পূর্বে ছিল 2019 টাকা। এর সাথে আবার কৃষকদের জন্য রয়েছে আরো একটি বড় ঘোষণা, আজই অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকবে পিএম কিষাণ যোজনাতে। এবারে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএম কিষাণ যোজনার 11তম কিস্তি টাকা আজই ঢুকবে, 10 কোটিরও বেশি নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আবার আতঙ্কর উপর আতঙ্ক, একদিকে যখন কেটেছে করোনার কাল, অন্যদিকে আবার গোটা বিশ্বের 14টি দেশে আতঙ্ক তৈরি হয়েছে মাঙ্কি পক্স। ঠিক এই সময়টি আবার পশ্চিমী নীলজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু, ত্রিশূর জেলার পশ্চিমী নীলজ্বর বা ওয়েস্ট নীল ভাইরাস এ আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হলো 47 বছর বয়সী এক ব্যক্তির। এই মৃত্যুর পরই কেরল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন গত 3 বছর মশাবাহিত রোগের কারণে এটি রাজ্যে প্রথম মৃত্যু। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে মশার প্রজনন স্থানগুলিকে নির্মূল করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পশ্চিমী নীলজ্বর কিউলেক্স প্রজাতির মশার দ্বারা ছড়ায়। বিশ্বের স্বাস্থ্য সংস্থার মতে এটি একটি মারাত্মক স্নায়বিক রোগের কারণ হতে পারে, তবে বেশিরভাগ সংক্রমিতের দেহে কোনো লক্ষণ দেখা যাবে না। এর সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় খবর, বিগত বেশ কিছুদিন ধরে আবারও গরমের দাবদাহে যখন পুড়ছে বাংলা, ঠিক এই সময়টি দুদিনে হঠাৎ আবহাওয়া পাল্টে যাওয়ার ইঙ্গিত, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নামবে। বলা হচ্ছে আগামী কয়েকদিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে, কলকাতাতেও বাড়তে পারে 2 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু তার আগেই আবহাওয়া দপ্তর মারফত আরো এক দুর্যোগের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই দুর্যোগে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর একই সাথে আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আগে সাবধান, সতর্ক করলো এবার কেন্দ্র। আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাবধান, আধারের জেরক্স নয় কেবলমাত্র মাস্ক, আধার ব্যবহার করার পরামর্শ দিল ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। উল্লেখ্য আধারের 12 সংখ্যার যেখানে শেষ 4টি দৃশ্যমান থাকবে, আধার কার্ডের অপব্যবহার রুখতে এমন পরামর্শ দিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। এই আপডেট গুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন। আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেট গুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।